হ্যাট্রিক হারের পর ব্যাটারদের নৈপুণ্যে অবশেষে এবারের আইপিএলে প্রথম জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে উনত্রিশ রানে মুম্বাইয়ের দেয়া দুশো পঁয়ত্রিশ রানের টার্গেটে দুশো পাঁচ রান করে থামে দিল্লি ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা ও ইশান কিষানের কল্যাণে উড়ন্ত শুরু পায় মুম্বাই রোহিত ঊনপঞ্চাশ আর কিষান করেন বিয়াল্লিশ রান পরে টিম ডেভিডের পঁয়তাল্লিশ আর রোমারিও শেফার্ডের ঝোড়ো উনচল্লিশ রানে বড় সংগ্রহ পায় হার্দিক পান্ডিয়ার দল জবাবে প্রীতি সহ দলকে জয়ের পথে রাখেন তার ছেষট্টি আর অভিষেক পোরেলের একচল্লিশ জয়ের আশা বাঁচিয়ে রাখে ক্রিস্টিয়ান স্টাফ চেষ্টা চালালেও দলকে জয় এনে দিতে পারেননি অপরাজিত থাকেন একাত্তর রানে